ভ্যালেন্সিয়ার বিপক্ষে যেখানে শেষ করেছিল সেখান থেকেই নাপোলির বিপক্ষে শুরু করল বার্সেলোনা। আক্রমণের পরশা মেলে ম্যাচের শুরুর পাঁচ মিনিটের মধ্যেই করল দুই গোল। ইটালিয়ান দলটি ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও প্রতিপক্ষের উজ্জীবিত পারফরম্যান্সে পেরে উঠল না। দুর্দান্ত জয়ে ইউরোপা লীগের শেষ ষোলোয় উঠল জাবি হার্নান্দেজের দল। নাপোলির দিয়াগো আর্মান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে প্লে অফের ফিরতি লেগে 4-2 গোলে জিতেছে বার্সা। দুই লেগ মিলিয়ে 5-3 অগ্রগামিতায় পরের রাউন্ডে জায়গা করে নিল কাতালান জায়ান্টরা। জর্দি আলবা ও ফ্র্যাঙ্কি দি ইয়ংয়ের গোলে বার্সেলোনা এগিয়ে যাওয়ার পর ব্যবধান কমালো নাপোলির লরেন্স ইনসিগনে। পরে ম্যাচের 45তম মিনিটে পিকের গোলে ব্যবধান আরও বাড়ায় বার্সা। এর মাঝে একটি গোল হজম করলেও আবামিয়াংয়ের গোলে ম্যাচের 59তম মিনিটেই বার্সার স্কোরলাইন হয় 4-2। প্রতিপক্ষের মাঠে এদিন ম্যাচের অধিকাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল বার্সা। ম্যাচের 56% বল দখলে রেখে নাপোলির জালে সময় বার্সা নিয়েছে 16 শট, যার 6টি ছিল লক্ষ্য বরাবর। বার্সেলোনা এগিয়ে যায় ম্যাচের 8ম মিনিটে। এ সময় গোল করে দলকে এগিয়ে নেন জর্দি আলভা। এর 5 মিনিট পর ম্যাচের 13তম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় কাতালান জায়ান্টরা। প্রথম 5 মিনিটে 2 গোল। পরে অবশ্যই ম্যাচের 23তম মিনিটে ইনসিগনের গোলে ব্যবধান কমায় নাপোলি, জমে ওঠে ম্যাচ। এরপর ম্যাচের 45তম মিনিটে জিরার্ড পিকের গোলে বার্সেলোনার স্কোরলাইন হয় 3-1। পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের 59তম মিনিটে আবামিয়াংয়ের গোলে দলের স্কোরলাইন 4-1 করে বার্সা। 4-1 গোলে চলতে থাকা ম্যাচ একেবারে শেষ মুহূর্তে গড়ালে খেলা শেষ হওয়ার 3 মিনিট আগে গোলের দেখা পায় নাপোলি। তাতে শুধুমাত্র ব্যবধান কমল, শেষ রক্ষা হল না। শেষ পর্যন্ত 4-2 গোলের বিশাল জয়ে শেষ ষোলো নিশ্চিত করল বার্সা।